হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মধুমিতা আর্ট কালেকশন। আশা করি সবাই ভালো আছেন। দেখেন ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে একটা সুন্দর আসন ডিজাইন করে দেখাবো। তো তার আগে অবশ্যই রিকোয়েস্ট করবো ভিডিওটা পুরোটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে, চ্যানেল নতুন হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। চলুন শুরু করি। দেখেন চটের বস্তা প্রথমে আমি একটা বিন্দু থেকে সুষ্টি তুলে নিয়েছি। আমি নিচের দিকে ছয়টি ঘর গড়ে নিব, 1, 2, 3, 4, 5, 6 এখানে সুষ্টি নামিয়ে নিব। আমি প্রথমে যেখান থেকে সুষ্টি তুলেছি ওখান থেকে আবার সুষ্টি তুলে নিব। পাশে দেখেন এ 6 নম্বর ঘরে সুষ্টি নামিয়ে নিব, আবার এখান থেকে সুষ্টি তুলে নিব। ডান পাশে এখানে সুষ্টি নামিয়ে নিব। আমার বিন্দু থাকবে একটাই। দেখেন আমি এখান থেকে আবার সুষ্টি তুলে নিব বা পাশে, এ পাশের 6 নম্বর ঘরে এখানে সুষ্টি নামিয়ে নিব, আবার এখান থেকে সুষ্টি তুলে নিব। আমার প্রত্যেকটি লাইন কিন্তু 6টা ঘর নিয়েই হবে। বা পাশের 6 নম্বর ঘরে সুষ্টি নামিয়ে নিব, আবার এখান থেকে সুষ্টি তুলে নিব। বা পাশে 6টি ঘর গড়ে নিব, 1, 2, 3, 4, 5, 6 এখানে সুষ্টি নামিয়ে নিব, আবার এখান থেকে সুষ্টি তুলে নিব। এ ঘরটার নিচের ঘরে এখানে সুষ্টি নামিয়ে নিব, আবার এখান থেকে সুষ্টি তুলে নিব। নিচে 6 নম্বর ঘরে সুষ্টি নামিয়ে নিব, আবার এখান থেকে সুষ্টি তুলে নিব। একটু খেয়াল করুন, এখন আমি উপর এ ঘরটার উপরে এখানে 6 নম্বর ঘরে সুষ্টি নামিয়ে নিব। আমার টোটাল এখানে 5টি করে লাইন হবে। আবার এখান থেকে সুষ্টি তুলে নিব, আবার বাঁ পাশে 6 নম্বর ঘরে সুষ্টি নামিয়ে নিব। দেখেন আমার দুটো ফুলের পাপড়ি তৈরি হয়ে গেছে। আমি এখান থেকে আবার সুষ্টি তুলে নিব, উপর দিকে 6টি ঘর গড়ে নিব, 1, 2, 3, 4, 5, 6 এখানে সুষ্টি নামিয়ে নিব, আবার এখান থেকে সুষ্টি তুলে নিব। ডান পাশে 6 নম্বর ঘরে সুষ্টি নামিয়ে নিব, আবার এই বিন্দুটা থেকে আমি সুষ্টি তুলে নিচ্ছি। উপরের দিকে ডান পাশে 6 নম্বর ঘরে সুষ্টি নামিয়ে নিব, আবার এখান থেকে সুষ্টি তুলে নিব। দেখেন ফ্রেন্ডস, আমি এখন বাঁ পাশে 6 নম্বর ঘরে সুষ্টি নামিয়ে নিব। এভাবে আমি এখানে 5টি লাইন তৈরি করে নিব। আবার এই মাঝের বিন্দুটা থেকে সুষ্টি তুলে নিব। দেখেন এখন আমি ডান পাশে 6টি ঘর গড়ে নিব, 1, 2, 3, 4, 5, 6 এখানে সুষ্টি নামিয়ে নিব। আবার মাঝের বিন্দু থেকে সুষ্টি তুলে নিচ্ছি। নিচে 6 নম্বর ঘরে সুষ্টি নামিয়ে নিব। আমি এখানেও টোটাল 5টি লাইন তৈরি করে নিব। আপনারা ঘরের কাউন্টার ঠিক রাখবেন, তাহলে অবশ্যই খুব সহজে পুরো আসন ডিজাইনটি কমপ্লিট করে নিতে পারবেন। দেখেন আমার একটি ফুল তৈরি হয়ে গেছে। দেখেন এই ঘরটার উপর থেকে আমি আবার 6টি ঘর গড়ে নিব, 1, 2, 3, 4, 5, 6 এখান থেকে সুষ্টি তুলে নিব। একটু খেয়াল করুন, দেখেন নিচের দিকে 6টি ঘর গড়ে নিব, 1, 2, 3, 4, 5, 6 এখানে সুষ্টি নামিয়ে নিব। নিচে ডান পাশে 6 নম্বর ঘরে সুষ্টি নামিয়ে নিব। আমার এখানে বিন্দু থাকবে একটাই। নিচে ডান পাশে 6 নম্বর ঘরে সুষ্টি নামিয়ে নিব। এখানে বলার কিছু নেই, দেখেন আপনারা একটু খেয়াল করুন, তাহলে খুব সহজে এটা আপনারা তৈরি করে নিতে পারবেন। বা পাশে আবার 6টি ঘর গড়ে নিব, 1, 2, 3, 4, 5, 6 আমি সেমভাবে এখানেও আরটি পাপড়ি তৈরি করে নিব।
উপরের দিকে আবার ছয়টি ঘর ঘর নিব, এক দুই তিন চার পাঁচ ছয়। আমি সেম ভাবে এখন আরেকটি পাপড়ি তুলে নিব, ডান পাশে আবার ছয়টি করে গণিব, এক দুই তিন চার পাঁচ ছয়। দেখেন আমি দুটো ফুল তুলে নিয়েছি, আমি এভাবে আসন ডিজাইনটি করে নিব। দেখেন ফ্রেন্ডস, এটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে। আপনারা চাইলে খুব সহজে এই ডিজাইনটি দিয়ে আসন, পাপড়, শোয়ার ম্যাট, টেবিল ম্যাট ইত্যাদি সেলাই করতে পারবেন। এই ডিজাইনটি একবার করে দেখবেন, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।